So hey guys, what is up? Welcome back to my channel. Welcome back to another, not a vlog, not a normal video that I usually make, not a lifestyle vlog. This is a kind of documentary film, or we can't say this is a short film, but this is a documentary film, but not as professional level. So this is a film which was my idea, and sorry to all my Hindi viewers, those who watch for my language. I vlog in Hindi, but we had to make this documentary in proper Bengali because of college reasons. ठीक है, तो दिस वॉज अ टीम प्रोजेक्ट. तीन लोग थे, मैं, कोची और ओरिद बोल के बंदा. सो हम लोगों ने मिलकर ये डॉक्यूमेंट्री बनाया था फॉर आवर कॉलेज एग्जामिनेशन. प्रोजेक्ट नहीं बोलेंगे, एक ये दिस वॉज अ पार्ट ऑफ आवर सब्जेक्ट, तो एग्जामिनेशन का पार्ट था. तो वी हैड टू गेट मार्क्स. सो नाउ दैट द एग्जाम्स आर ओवर, रिजल्ट्स निकल चुके हैं, आई कैन रिलीज दिस ऑन यूट्यूब. इसीलिए यूट्यूब पे हम लोगों ने रिलीज नहीं किया था अभी तक. So I got very good marks on this particular documentary part that I made. So the idea was mine, the sources was mine, and I edited the whole video. I only helped with the clips. Kochi took the kind of B-rolls and all. So yeah, we made this this kind of 22 minute documentary, but for the college documentary submission, I had to complete the whole video by 11 minutes. So I'm extending this one क्योंकि जो information शेयर हुआ है इस वीडियो में, that is very nice, very nicely spoken by Judhajit and Saptarshida. So yes, I hope you guys will like this documentary. Please watch till the end. बहुत मेहनत लगा है इसको बनाने में, and a huge shout out to Kochi, Urjit, my team members, and Judhajit and Saptarshida for letting their cars out, speaking in front of the camera for our college project. কারণ এই যে অনেকে অ্যান্টিক জিনিসপত্র সংগ্রহ করতে ভালোবাসে, তার মধ্যে গাড়িও থাকে. একটি গাড়ি মানুষের মায়ার সাথে জড়িয়ে যায়, তা হয়ে ওঠে সুখ দুঃখের সাথী. বর্তমানে সরকার 15 বছর পুরনো গাড়ি বন্ধ করে দিতে চাইছে, যার প্রধান কারণ হিসেবে বলা হচ্ছে এই গাড়িগুলি পরিবেশ দূষণ করে. পুরনো অনেক গাড়ি আছে যা আজকের আধুনিক প্রযুক্তির থেকেও অনেক বেশি অত্যাধুনিক, কিন্তু এইরকম পুরনো গাড়ির মালিকদের বক্তব্য, পুরনো গাড়ি যদি ঠিক করে ধোয়া এবং স্বাস্থ্য পরীক্ষা করা হয় তাহলে অনেক আধুনিক গাড়ির থেকেও সেই গাড়িগুলির স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ভালো থাকবে. এইসব শোনা বা জানার পরেও আমরা একটা 18 বছর পুরনো কাওয়াসাকি উইন্ড 125 মোটরসাইকেল নিয়ে চলে গেলাম কিছু স্পেশালিস্টের কাছে, যারা এই পুরনো গাড়ি আর পুরনো বাইক নতুনের মতো করে রেখে, নতুনের মতো করে সাজিয়ে সেগুলোকে তৈরি করে. আমরা চলুন শুনে নিই তাদের বক্তব্য কি. অনুভূতি একটা গাড়ির মধ্যে যখন মানে বসা হয়, চালানো হয়, সেই যে ওভারঅল ডাইনামিক্স হয়ে গেল, মানে গাড়িটা কেমন চলছে, গাড়িটা কেমন টানছে, সেই অনুযায়ী কেমন রিয়্যাক্ট করছে, অ্যাকর্ডিংলি এই যে একটা কানেকশন তৈরি হয় গাড়িটার সাথে, এখন এই কানেকশনের উপর বেস করেই অনেক লোকেরা মানে কনফিডেন্টলি গাড়ি চালাতে পারে, অনেকে আবার ভদ্রভাবে গাড়ি চালায়, সেটা তাদের নিজস্ব ব্যাপার, সবার জন্য এটা আলাদা আলাদা হয়। কিন্তু এই ওভারঅল টার্মটা কি একটা, এই যে অনুভূতিটা আছে, এই যে একটা ফিলিংস আছে গাড়ির প্রতি, একটা বোঝা যায় যে এইটার জন্যই আমাদের এই স্পেসিফিক সেগমেন্ট বা মানে এটা আমার নিজস্ব, আর আমার মতন অনেকজনই আছেন যারা কিনা পুরানো গাড়ি, এস ইন লাইক অনেকে ভিন্টেজের দিকে, অনেকে মডার্ন ক্লাসিক্স, মানে সাপোজ 90s-এর হয়ে গেল, 80s-এর হয়ে গেল, বা ইভেন লেটার যে লাস্ট লটসগুলো এসেছিল, এইসব গাড়িগুলো আমরা অনেকেই পছন্দ করে থাকি। গাড়িগুলোর যে লুকসটা আছে, এস ইন পুরো সেই টিপিক্যাল 90s-এর, যখন আমরা ছোটোবেলায় মানে আমাদের ছোট বাচ্চা বয়সী তখন আমরা কী করতাম, আমরা এইসব দেখতাম কি লাইক আচ্ছা এরকম একটু বক্সি, একটু
বেসিক টাইপের একটু লুকস, থ্রি বক্স ডিজাইন, এই টাইপের একটু গাড়িগুলো হতো তখন। তা আমাদের জন্য সেই জিনিসটা একটুখানি মানে ড্রিমিজ থাকতো আর কি, লাইক অ্যাজ ইন আচ্ছা কোনোদিন আমাদের কাছে থাকবে। এখন যার ফলে কি, এখন ছোটোবেলা থেকে আমরা দেখতাম এই গাড়িগুলো ইভেন্টস যাচ্ছে এবং কিনা রাস্তার মধ্যে ফাটানো হচ্ছে, বেশ স্পিডিং যাচ্ছে বা অ্যাস্থেটিক্যালি খুব ভালো দেখতে। তখন সেই ফলে আমাদের লং টার্মের মধ্যে এই জিনিসটা গ্রো করেছে। এখন আমরা যেই মানে যখন অ্যাফোর্ড করার ক্ষমতা এসেছে, তার অ্যাকর্ডিংলি আমাদের ইন্টেনশন এইসব গাড়ির প্রতি যাচ্ছে, ইনস্পাইট অফ নতুন রিফাইন্ড গাড়ি যেগুলো ঠিক মানে ওই ব্যাপারটা অ্যাটলিস্ট আমি খুঁজে পাই না। এখন অনেকেই এটা কিন্তু তর্ক করে কি ভাই পুরানো গাড়ি আছে এটার মধ্যে মাইলেজ পাবি না বা রিলায়েবিলিটি নেই বা হ্যান না ত্যান বা আপলা। বাট হ্যাঁ, দ্য সেম টাইম এটা আমাদেরকে মাথায় রাখতে হবে কি লাইক দিস ওল্ড কার্স মানে এই যে পুরানো গাড়িগুলোর মধ্যে যা রিলায়েবিলিটি এবং মেকানিক্যালি যে শর্ট মানে যে রিপেয়ারিংয়ের যে ব্যাপারটা আছে এটা কিন্তু খুবই ইজি কম্প্যার্ড টু নতুন গাড়ি। এখন নতুন গাড়ির মধ্যে লাইক তুমি আজকের দিনকে একটা মার্সিডিজ নিয়ে তুমি যদি ক্রস কান্ট্রি মানে রোড ট্রিপের মধ্যে কোথাও যদি একটা তোমার ফল্ট আসে তোমাকে হয়তো কোথাও খুঁজতে হবে কি লাগে ওকে ঠিক আছে আমি ফোন করলাম তোমার সাপোর্ট হেল্পলাইন না হ্যান ত্যান, ইউ হ্যাভ টু গেট টু দ্য ডিলারশিপ, এই ব্যাপারটা থাকে। বাট কম্পারিটিভলি জাস্ট ইন কেস তার জায়গায় তুমি একটা 800 নিয়ে ঘুরছো, তুমি জানো তুমি দেশের যে কোনো প্রান্তে থাকো না কেন তুমি গাড়ি যদি খারাপ হয় ওখানে ঠিক আশেপাশে কোনো একটা মিস্ত্রি পেয়ে যাবে। তো এরকম কটা একখানা টুকটাক কটা ব্যাপার থাকে। বাট এই ওভারঅল জিনিসগুলোকে ঘুরিয়ে ফিরেই আর কি আমাদের পুরনো গাড়ির প্রতি এই র ফিলিং যে একদম ভাইব্রেশনস আছে, একটা র আওয়াজ আছে ডাইরেক্টলি, তুমি ভিতরে বসলে পড়ে যে 90-এর দশকের ব্যাপারটা খুঁজে পাবে, এই সব কটা ব্যাপার আছে। আমি যুধাজিৎ দে, বিহারের বাসিন্দা, টেকনো ইন্ডিয়ার বাটানগর থেকে বিটেক করছি, থার্ড ইয়ার। পার্ট টাইম জব করতাম লাস্ট ইয়ার অবধি একটা ডিলারশিপে, সেলসের কাজ করতাম, এখন সামহাও নিজে ম্যানেজ করে কার ফ্লিপিংয়ে আছি। তো আউট অফ দোজ ওই মানে একটা গাড়ি যেটা নিয়ে বিক্রি করবো ভেবেছিলাম তার মধ্যে থেকেই একটা হচ্ছে এটা 9969। এবার মেন কারণ ছিল হচ্ছে আমার ফার্স্ট এস্টিমেট আমি রাখতে পারিনি সেই সময়, পেপার্স ফেল ছিল, প্লাস তখন মানে লাইসেন্স হওয়ার পর গাড়ি নিয়ে বেরোনোর যে আর্চটা সেটাও ফুলফিল হচ্ছিলো না ওই গাড়িটার থ্রু। তো ওটাকে বিক্রি করার পরে ইভেনচুয়ালি একটা জেন নেওয়া হয়, জেনটা স্যুট করে না অ্যান্ড এই গাড়িটা। তারপর এটাকে রাখার সেরম মেজর কিছু প্ল্যান ছিল না, পেপার্স এক্সপায়ার করতো কিছু দিনে, তারপরে গাড়িটা বিক্রি করে দেওয়ারই ইচ্ছে ছিল। বাট জাস্ট এক দেড় মাস পরেই গাড়িটার সাথে অদ্ভুত একটা অ্যাটাচমেন্ট হয়, যেটা আমি পার্সোনালি মনে করি এটা কোনো নতুন গাড়ি যদি হতো সেটা আমার আসতো না কোনোভাবেই। এই গাড়িটার ওই স্পেসিফিক বাঁদিকের ডোর প্যাডের আওয়াজ, ড্যাশবোর্ডের আওয়াজ একটা অদ্ভুত, সেগুলোকে শর্ট করা একটু একটু করে সব কিছুই একটা জার্নি ছিল। এই কালারের ছিল না আগে, অন্য একটা রেডের শেড ছিল, সিএফ করানো অ্যান্ড অল সব কিছুই একটা খুবই টাফ প্রসেস ছিল। বাট হয়ে গিয়ে এখন এটা নিজের পরিচয় হয়ে দাঁড়িয়েছে ইভেনচুয়ালি। সেম ফর ওই গাড়িটা, একটি খুব ক্লোজ ফ্রেন্ডের গাড়ি অ্যান্ড একদম বোন স্টক থেকে গাড়িটা এরকম বানানো। তো আমি পার্সোনালি মনে করি প্রত্যেকটা গাড়ি একটা মানুষের পার্সোনালিটিকে পোর্ট্রে করে, যদি প্রপার পিউসি টেস্ট নেওয়া হয় এই গাড়িগুলোর, অনেক নতুন গাড়ির থেকেও কম পলিউট করে এই গাড়িগুলো। ইনফ্যাক্ট আমার ওই গাড়িতে এক্সস্ট করা ফুল সিস্টেম অ্যান্ড সেটাও রেজোনেটেড, সাউন্ড রেগুলেশনস মেনে প্রপারলি করা, তাতেও আমার গাড়ি পিউসি পাস করে। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমাদের এইখানে মডিফিকেশন নিয়েও একটা ব্যাপার আছে, যে মডিফিকেশনস আর নট লিগাল। মহারাষ্ট্রতে একটি খুব ভালো সিস্টেম আছে গ্রিন ট্যাক্সের, আমি মনে করি ওটা এখানে আনা উচিত। এই গাড়িগুলিকে স্ক্র্যাপ করে দিলে গভর্নমেন্টের এক তো ট্যাক্স রেভিনিউ ওঠা অনেকটাই কমবে, বিকজ এই গাড়িটির লাইফ টাইম ট্যাক্স ছিল না আমাকে দিতে হয়েছে, এবং সিএফ করানোর ফিজের বাইরেও অনেক কিছুই আলাদাভাবে দিতে হয়, সেগুলো না হয় নাই বললাম। এবং সেগুলো যখন একটা মানুষ অ্যাফোর্ড করছে, একটা গাড়িকে ইমোশনালি হোল্ড করতে চাইছে, আমার মনে হয় সেটা তার মানে প্রাইভেট প্রপার্টিকে এরমভাবে হ্যাম্পার করা কোনোভাবেই উচিত নয়। তো এটা হলো আমার 2001-এর সুজুকি অলচুরা, যেটা কিনা এখানে মারুতি সুজুকি বেলিনো অলচুরা বলে বিক্রি করা হতো আর কি। এটা একটা সিবিইউ ইউনিট হতো, মানে জাপান মেড আর কি গাড়িটা। এখন সেটা এখন যার ফলে এটা বডি ডিজাইন দেখে বুঝতেই পারছেন কি লাইক এটা একটুখানি অফবিট গাড়ি, এখানে স্টেশন ওয়াগনটা যেহেতু এখানে খুব একটা প্রচলিত না গাড়িটা, তো যার ফলে খুব একটা সেলসও হয়নি গাড়িটা, তো যার ফলে গাড়িটা আজকের দিনে দাঁড়িয়ে একটুখানি রিয়ারিটির দিকে এগোচ্ছে আর কি। যে প্রিভিয়াস ওনার ছিলেন উনি গাড়িটাকে স্ক্র্যাপ করতে চেয়েছিলেন, তা অ্যাকর্ডিংলি গাড়িটা এমনি জাস্ট বাইরে একটুখানি অ্যাবান্ডেন্ট ছিল অ্যান্ড অ্যাকর্ডিংলি উনি চেয়েছিলেন কি লাইক স্ক্র্যাপে দিতে চাচ্ছিলেন। তো মিন ভাই আমার নজরে গাড়িটা পড়েছিল আর কি।
তো আমি তারপরে যেহেতু প্রথমেই তো মানে গাড়িটার পিছন থেকে দেখি বোঝা যাচ্ছে কি লাইক যথেষ্ট ভাবে আলাদা, তা প্রথম নজরেই বোঝা যায় কি লাইক আচ্ছা ঠিক আছে গাড়িটা কিছু আছে। তা তখন মনে আছে আমি কলকাতা তখন সবে সবে এসেছি আর কি, তো রাস্তাটা খুব একটা চিনি না। তবে সেই ক্ষেত্রে আমি কি করেছিলাম, আমি সাইকেল নিয়ে ঘুরে ঘুরে ওই পার্টিকুলার গলিটাকে খোঁজার জন্য আমি দুদিন তিন দিন ঘুরেছি। তারপরে শেষমেশ গিয়ে আমি ওই জায়গাটাতে পৌঁছলাম, আচ্ছা ওই গাড়িটা দাঁড়িয়ে আছে এখনো, তখনও দেখি বাইরে দাঁড়িয়ে আছে, বৃষ্টি বৃষ্টির মধ্যে ধুলোবালি একাকার হয়ে পড়ে রয়েছে। কিন্তু আমি তা সত্ত্বেও অবাক হলাম কি গাড়িটাতে অরিজিনাল পেন্টেই ছিল অ্যান্ড মেকানিক্যালি খুবই সর্টেড আউট ছিল গাড়িটা। তো তারপরে যেমনি তেমনি করে ওনার সাথে কথা বলে এক দুবার সিটিং করার পরে তারপরে আমরা সেটেলমেন্টে আসলাম অ্যান্ড অ্যাকর্ডিংলি উনি ওনার কাছ থেকে আমি গাড়িটা পারচেস করলাম। যেহেতু ওনাকে স্ক্র্যাপওয়ালা যত দিচ্ছিল তার থেকে ওনার একটু বেশি দরকার ছিল, আর স্ক্র্যাপওয়ালা উঠছিল না স্বাভাবিক কথা। কিন্তু আমার সাথে এটা ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট এই জন্য আছে যেহেতু এটা আমার নিজের পয়সা কেনা প্রথম গাড়ি। আমাদের মতন যারা গাড়ি প্রেমীদের যারা কিনা গাড়ি চালাতে চড়তে রাখতে ভালোবাসে বানাতে ভালোবাসে তাদের প্রতি একখানা ক্ষতিকর জিনিস কেন, কারণ দেখুন আমাদের স্পেসিফিক্যালি আমাদের ভারতের পুক দিকটাতে মানে এই যে আমাদের ইস্টার্ন জোন হয়ে গেলো, সাপোজ আপনি বাংলা ধরে নিন, উড়িষ্যা ধরে নিন, বিহার ধরে নিন, ঝাড়খণ্ড ধরে নিন, এইসব দিকে কিন্তু আমাদের অটোমোটিভ মানে ইয়ে কোম্পানিজ বলুন বা প্রোডাকশন খুব একটা কিন্তু নেই, মার্কেটটা খুব একটা নেই, যা আছে সবই আপনার সেলস হয়ে গেলো বা অ্যাক্সেসরিজ হয়ে গেলো এইসবের মধ্যেই বেশিরভাগ আছে। আমাদের মতো অনেকজনই আছে কিন্তু সেটা আমাদের গোটা জনসংখ্যার হয়তো 1% বা 2% মুশকিল থেকে হবে হয়তো। মনে করি কি লাইক এখানে এখন এই স্ক্র্যাপেজ পলিসিটা বা এইসব জিনিস ব্যান না করে এই এখন মাঝে মাঝে আবার মডিফিকেশন রিলেটেডও উঠছিল, তো এটাকে ব্যান না করে আমার মনে হয় এটাকে জিনিসটাকে আরও কাল্টিভেট করা উচিত। কারণ এখন যদি আমরা স্ক্র্যাপ করতে স্টার্ট করে দিই লাইক পূর্ণ বছর মানে খুব একটা মানে ইয়ে না, এখানে যে কটা গাড়ি দাঁড়িয়েছে একটাও হয়তো মানে পূর্ণ বছরের কম হবে না। তো এইগুলো তো বেসিক্যালি সব মানে আমাদের পরবর্তী জেনারেশন পরবর্তী যে গাড়ি প্রেমী তারা তো এইসব গাড়ি কিছু দেখতেই পাবে না যদি আমরা ওই স্ক্র্যাপেজ পলিসির দিকে এগোই। আজ এখন অবধি অ্যাটলিস্ট আজকের তারিখ অবধি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে খালি গভর্নমেন্ট যে ভেহিকলসগুলো আছে তার উপরেই এই 15 বছরের ক্যান্সেলেশন পলিসিটা ইম্পোজ হয়েছে। এটি একটা 1998-এর হন্ডা সিটি 1.5 EXI, স্পেশালিটি হচ্ছে B15 নিউমান ব্লক, যেটা আমাদের খুবই ফেমাস হন্ডা সিটি ভিটেক টাইপ টুতে আসতো। অ্যান্ড 1998-এ দিস ওয়াজ আ কমপ্লিট CBU গাড়ি, মানে জাপানিজ পার্টস জাপান থেকে আসতো গাড়িটা। অবভিয়াসলি যে এই গাড়িগুলো মোর অফ অ্যান ইমোশন, লাইক আমার কাছে আমার পরবর্তী জেনারেশন যদি এই গাড়িটাকে দেখতে পায়। আরেকটি ব্যাপার যেটা বলতে চাইব, একটি কলেজ স্টুডেন্ট যে নিজের পয়সায় গাড়ি কিনতে চাইছে বানাতে চাইছে তাদের পক্ষে নতুন গাড়ি কোনোভাবেই অ্যাফোর্ড করা সম্ভব নয়। এই গাড়িগুলির খুব একটা কিনতে গেলে দাম পড়ে না, বাট আস্তে আস্তে গাড়িগুলোকে বানানোর মধ্যে যে মজাটা আছে প্লাস পকেটেও অতটা পিঞ্চ হয় না সামওয়াট, একটা নতুন গাড়ি থেকে তো কম দামই পড়ে, অ্যান্ড একটা কমপ্লিটলি কাস্টমাইজড গাড়ি বানানোর একটা আলাদা ফিল আছে। এই স্ক্র্যাপেজ পলিসিটাকে কোনোভাবেই যেন সাপোর্ট করা না হয়। এবার দেখুন পুরানো গাড়িটা, পুরানো গাড়ির ক্ষেত্রে আমি অলরেডি একবার বলেছি কি পুরানো গাড়িগুলো কেন আমরা পছন্দ করি, তবে এটাকে বাদ দিয়ে আরেকটা ব্যাপার আছে, আর একটা না কয়েকটাই ব্যাপার আছে যেগুলো কিনা আমি মানে আপনাদের সামনে রাখতে চাইবো। যেমনি পুরানো গাড়ির ক্ষেত্রে আমরা অ্যাক্সেসিবিলিটি মানে যেটা কিনা আমরা অ্যাফোর্ডেবিলিটি হিসাবে দেখে থাকি, মানে আমরা যে কিনতে পারছি সহজে কিন্তু অ্যাট দ্য সেম টাইম গাড়িটাকে মেনটেন করা সেটা একটুখানি চাপ, লাইক সেটা দ্যাটস কাইন্ড অফ আর্ট যেটা কিনা আমি বুঝে উঠেছি লং টার্মের মধ্যে কি লাইক এই জিনিসটাকে মেনটেন করতে গেলে। সাপোজ মেনটেনের চক্করে এখন দেখুন যেমনি আপনার কাছে পয়সা তো খুব আছে কিন্তু আপনি তার মানে এটা না কি লাইক আপনি হুট করে কোনো একটা দোকানে গেলেন আর আপনি সাথে সাথে এটার পার্টস পেয়ে গেলেন, সেটা এই ক্ষেত্রে হয়ে ওঠে না। এটার জন্য আমাদেরকে সেই অনুযায়ী আমরা যখন দেখছি কি লাইক আচ্ছা এখন এই গাড়িটা থেকে এই পার্টসটা আসছে বা অমুক জায়গাতে অমুক দোকানে এই অমুক একটা পার্ট আছে, তো আমরা সেই অনুযায়ী একটা আন্দাজে লাগাই কি লাইক আচ্ছা ঠিক আছে এটা ব্যাক আপের জন্য একখানা তুলে রাখতে হয়। তো এরকম বিভিন্ন কটা ব্যাপার থাকে যেগুলো কিনা আমরা মাথায় রেখে চলি, এটা কাইন্ড অফ একখানা এভলিউশন টাইপের হয়ে রয়েছে জিনিসটা কিনে কি গাড়িটা যেহেতু পার্টস পাওয়া যায় না স্বাভাবিক জিনিস। কিন্তু তার সাথে সাথে আরেকটা জিনিস সেটা আছে কি লাইক যেহেতু পুরনো গাড়ি এখন সেটার মধ্যে আমরা মন খুলে নিজের মতন করে বানিয়ে নিতে পারি কি আমার যে পছন্দ আমার যে স্বপ্ন যে গাড়িটাকে নিয়ে আছে এই গাড়িটা কেমন দেখতে লাগবে যদি আমি নিজের মতন করে থাকতাম, তাহলে সেই জিনিসটা আমি এই গাড়িটার উপরে করে তুলতে পারি। কিন্তু সেই জিনিসটা আমি একটা নতুন গাড়ির ক্ষেত্রে খুব একটা হয়তো আসবে না যেহেতু আমাদের ইমোশনটাই কোথাও একটা ওই পুরোনো সেই সময়তে আটকে রয়ে গেছে কি লাইক আচ্ছা আমরা তখন দেখতাম আচ্ছা ওই বক্স ফ্লেয়ার আর র্যালি গাড়িগুলো যার মধ্যে গ্রাফিক্স ওয়ারা আছে গাড়িটা একদম ফাটিয়ে কালার মধ্যে দিয়ে যাচ্ছে ছেটানো ছোটানো ওইখান দিয়ে একটু ভাঙা ছোড়া হালকা ইয়ে, তা ওই জিনিসটা থেকে আমরা ঠিক খুব একটা বেরিয়ে উঠতে পারিনি যার ফলে আমাদের মনটা কোথাও ওই জিনিসটাকেই ঘুরে ফিরেছে, যেটা কিনা আমরা এই গাড়িগুলোর উপর করতেও পারি
কারণ এই গাড়িগুলো সেই সময়কারই তার সাথে সাথে গাড়িতে মানে যেহেতু খুব একটা ইয়ে লাগে না তা নিজে থেকেই আমরা বসে করে নিই জিনিসগুলো যেমনি এই যখন এটা মানে আমার সিভিকটা তো এটার মধ্যে এটা আমি কলেজের সময় মানে এটা আমার প্রথম গাড়ি আসলে তো এটার কলেজে বসে তখন আমি ভেবেছিলাম কি আচ্ছা ঠিক আছে ফাইনাল ইয়ারে বসে কিছু একটা ডিজাইন করি একটা বডির উপরে কিছু একটা বানাই তো অ্যাকর্ডিংলি এটা হোয়াইট বডি করা হয়েছে দেখুন উইডথ ওয়াইজ যে ডিফারেন্সটা আছে সেটার মধ্যে আপনি হয়তো বুঝতে পারছেন জিনিসটা একটুখানি ইলাবরেটেড আছে ওরকমভাবে মানে বানানো গেছে বলে আজকের দিনে গাড়িটা একটু আলাদা আছে ভিড়ের থেকে একটুখানি আলাদা গাড়িটা দাঁড়িয়েছে এসে আর তার সাথে সাথেই ওই হেরিটেজটাও পাওয়া যাচ্ছে কি লাইক যেমনি এই জেডিএম কালচার মানে জাপানিজ ডোমেস্টিক মার্কেট আছে কি লাইক এটা জাপান এক্সক্লুসিভ যে গাড়িগুলো হতো সেইগুলোকে আমরা কোথাও না কোথাও সেই নিজেদের গাড়ির মধ্যে খুঁজে পাই এইসব করে তাছাড়া আমাদের এই গাড়িগুলো মানে এই পুরানো গাড়িগুলো যেহেতু এগুলো বেশিরভাগ জিনিসগুলি মেকানিক্যাল এবং ছোটোখাটো ইলেকট্রনিক্স থাকতো যার ফলে এইগুলো কিনা খুবই মডিফাইবল অ্যাজ ইন কি লাইক ইঞ্জিনের টিউনিং করাটা খুব অনেকটাই মানে ইজিয়ার কম্পেয়ার টু আজকের দিনে আজকের দিনের গাড়িগুলোর মধ্যে যেমনি রিম্যাপস ওগুলো এইসব হয়ে গেলো কম্পারেটিভলি এইসব গাড়িগুলো দ্বারা আমাদের মেকানিক্যালি অনেক জিনিস করা যেতে পারে যেগুলো ম্যানুয়ালি আমরা চেঞ্জ করে অল্টার করে পারফরমেন্সটাকে বাড়াতে পারি তার সাথে সাথেই বিভিন্ন আফটার মার্কেট পার্টস থাকে যেগুলো কিনা নতুন গাড়ির মধ্যে খালি অ্যাক্সেসরিজের ক্ষেত্রেই বেশিরভাগ আসে যেহেতু আজকালকার গাড়িগুলো খুব একটা ওভার ইঞ্জিনিয়ার্ড হয় না সেই সময়কার গাড়িগুলো অনেক গাড়িই আছে যেগুলো কিনা একটু বেশি অফ দ্য বিট থাকতো মানে যতটা দরকার তার থেকে বেশি ইঞ্জিনিয়ার করা তার পিছনে বেশি মাথা মারা থাকতো তো যার ফলে গাড়ির পিছনে অনেক স্কোপ থাকতো কি গাড়িগুলোর মধ্যে আপনি কেনার পরে বা রাখার পরে অ্যাকর্ডিংলি বিদেশ দেশ বিদেশ থেকে বিভিন্ন পার্টস এনে নিজের গাড়িটাকে আলাদা করে আরও হাই পারফরমেন্সের জন্য এবং নিজের মতন নিজের পছন্দ অনুযায়ী আপনি গড়ে তুলতে পারতেন সিমালটেনিয়াসলি আরেকটা জিনিস কি যেমনি এখন অনেকে মডিফিকেশন মানে ইন্ডিয়াতে মানে লিগালি যে মডিফিকেশন ব্যানের যে কথাটা রয়েছে এই জিনিসটার প্রতিও আমার একটা মানে হার্ড কর্নার আছে যেমনি কিনা এখন দেখুন আপনি দেখবেন রাস্তার মধ্যে যে 90% যে অ্যাক্সিডেন্টসগুলো হয় যে চার চাকার অ্যাক্সিডেন্টগুলো হয় এগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু সাধারণ গাড়ি নিয়ে সাধারণ ড্রাইভার্সরা করে আপনি হয়তো খুব হার্ডলি কয়েকটা ওভার স্পিডিংয়ের কেস বা সেইসবের ক্ষেত্রে আপনি হয়তো এই মডিফাইড গাড়ি বা গাড়ি যা গাড়ি প্রেমীদের ক্ষেত্রে সে অ্যাক্সিডেন্টটা দেখবেন সেটা কিন্তু খুবই ছোটো একটা শতাংশ থাকে কিন্তু তা সত্ত্বেও তারাই কিন্তু এই জিনিসটার শিকার হচ্ছে যে গাড়ির মডিফিকেশন করার ফলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হচ্ছে বা কিছু কিন্তু সেটা তো না দেখুন যেমনি আজকের দিনকে আমি নিজের গাড়িটাকে যদি নিজের মতন করে বানাই ওর উপরে আরও খরচা করি আরও সময় দিই আরও ইমোশনস দিই তা স্বাভাবিক কথা আমি গাড়িটাকে অতটাই যত্নে চালাবো যতটা মানে অতটাই না ইনফ্যাক্ট ওটা আরও বেশি যত্নে চালাবো যে কিনা একটা শোরুম থেকে একটা মানুষ গাড়িটা কিনে এনেছে তো যার ফলে এই জিনিসটা আমি খুব একটা মানি না কি লাইক এটা করা উচিত যেহেতু যেমনি আমাদের দেশের মহারাষ্ট্র প্রান্তে এই গ্রিন ট্যাক্স বলে একটা নতুন এই সিস্টেম লাগু করা হয়েছে যেমনি যেটার মধ্যে হয় কি মানে সাপোজ আপনার গাড়ির মধ্যে কোটা মডিফিকেশন করা আছে সেই অনুযায়ী আপনি গভর্নমেন্টকে একটা স্পেসিফিক ট্যাক্স দিয়ে দিলেন আর আপনার গাড়িটা চেক করে কি মেকানিক্যালি মানে ফিট আছে কি না সেই সব জিনিস চেক করে অ্যাসপেক্টসগুলো দেখে অ্যাকর্ডিংলি আপনাকে গ্রিন স্লিপ একটা দিয়ে দিল তাহলে আপনার গাড়িটাও লিগাল হলো অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ওই জিনিসটা মানে আপনি পেপার অন পেপার লিগাল অ্যাট দ্য সেম টাইম মেকানিক্যালিও সর্টেড কি লাইক ওকে ওনারা ভেরিফাই করে থাকলো তো আমার মতে এই একটা সিস্টেম থ্রু আউট দেশে লাগু করা উচিত যার ফলে আমাদের এই কমিউনিটিটা তাতে গ্রো করুক এই যে গাড়ি প্রেমী ব্যাপারটা এই জিনিসটা গাড়ির যে কালচারটা আছে গাড়ির মিট আপসগুলো আছে এইসব জিনিসগুলো তাহলে বাড়বে এখন এইগুলো যতদিন বাড়বে না ততদিন কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিটাও বাড়বে না ইন্ডাস্ট্রিটা তখনই বাড়বে যখন আমাদের এই গাড়ির কালচারটা বাড়বে 15 ইয়ার্সের এই স্ক্র্যাপেজ পলিসি বা কোনো গাড়ির ফিলের ব্যাপারে বলার আগে বলতে চাই এটা আমার সেকেন্ড এস্টিম এই এপ্রিল মাসে আমি নিয়ে থাকি গাড়িটাকে এবং যখন আমি নিই তখন 35,000 কিলোমিটার্স ড্রিভেন ফার্স্ট ওনার আর্মি ওন্ড গাড়িটা ছিল এবং অবভিয়াসলি পার্টনার গাড়ি ছিল এখানে রেজিস্ট্রেশন হয় এবং পরের ক্লিপসগুলোতে আপনি দেখতেই পাবেন বা ফিল করতে পারবেন ক্লিপসের থ্রু যে গাড়িটা কতটাই স্মুথ আছে একবার ইন্টেরিয়ারটা দেখাতে বলবো এখনও এই মনোগ্রামস সুইচেস এভরিথিং ইজ ইন প্লেস লাইক এখনও কিচ্ছু ওয়ার আউট হয়নি বাট আমাদের গভর্নমেন্ট আনফর্চুনেটলি ক্লেম করছে যে এই গাড়িগুলো স্ক্র্যাপ তো ঠিক আছে এবার বলতে চাইবো আমার এস্টিমের প্রতি ইমোশনের কারণটা আমার বাবার প্রথম গাড়ি হচ্ছে একটা সাদা রঙের এস্টিম 1997 কার্বোরেটেড এস্টিম সামনে একটা যাচ্ছে কার্ব এস্টিম সো এগুলোকে দেখি আর খুব নস্টালজিক ফিল হয় তো মোস্টলি আমার জন্য ব্যাপারটা এরকমই কি আমি খুব ইমোশনালি কানেক্টেড ছিলাম এবং সিন্স 2012 আমার বাবা যখন আমার ওই আমাদের প্রথম গাড়িটা বিক্রি করে তারপর থেকে আমার একটি ব্যাপার ছিল নিজের মধ্যেই যে আমি চাইতাম আমার প্রথম গাড়ি এস্টিম হোক
বাট সামহাও আমার ফার্স্ট এস্টিমটাকে আমি রাখতে পারিনি, পেপার্স এক্সপায়ার্ড ছিল অ্যান্ড গাড়িটা সামহাও আমার সাথে কোঅপারেট করেনি। ইভেনচুয়ালি আমার সেকেন্ড এস্টিমটা আপনারা দেখতেই পাবেন এবং এটা আমার থার্ড এখনও অবধি। তো মেনটেন করা খুবই ইজি, খুব ইজিলি ইঞ্জিনিয়ার্ড গাড়ি এবং বাবার এস্টিমগুলোকে কোনোভাবেই খুঁজে পাইনি আমি, সো ওই ইমোশনটা সামহাও আমি রিক্রিয়েট করি এই গাড়িগুলোর মধ্যে দিয়ে এবং এতটাই আমি কানেক্টেড এই গাড়িগুলোর সাথে যে কি আর বলি এই ব্যাপারে। আশা করছি আমি কি এই মেসেজটা আপনাদের সবার ভাল লেগে থাকবে এবং আমাদের গাড়িপ্রেমী বন্ধুদের এবং ভাইদের এই জিনিসটা তারা নিজে থেকে ফিল করতে পারছেন কি আমি কি বলতে চাইছি, এবং আশা করছি কি যেন আগামী দিনগুলো আমাদের গাড়িপ্রেমীদের জন্য জিনিসটা ভালোই থাকুক এবং সব আরও নতুন অপরচুনিটিস আসুক, আরও নতুন গাড়ি ইম্পোর্টেড মানে ইম্পোর্টেড নতুন সিস্টেমস আসুক, অ্যাকর্ডিংলি আমরাও নতুন গাড়ি আরও আনাতে পারবো, আমাদের ওভারঅল যে কান্ট্রির ইকোনমি এবং বলুন এবং ইকোনমি হোক বা কালচারটা হোক দুটোই সাইমালটেনিয়াসলি গ্রো করবে। আশা করছি এটা যতই স্ট্রিক্ট হোক আমাদের গাড়িগুলো বেঁচে থাকবে, সবার মধ্যে থাকবে এবং আমাদের পরবর্তী জেনারেশন গাড়িগুলোকে দেখতে পেলে আশা করি আমাদের কথা মনে রাখবে, আমরা থাকি না থাকি গাড়িগুলো থাকুক এটাই আমি চাইব। ধন্যবাদ। This was it for the whole documentary. Video kaisa laga, clips kaise lage, edit kaisa laga, zarur se comment section mein batana. And koi bhi fancy editor maine use nahi kiya hai. By the way, results nikal gaya isliye main truth reveal kar raha hu. I hope college ka koi bhi teacher ye video na dekhe. We have to edit in laptop Adobe Premiere Pro and mera laptop utna acha nahi and I am not used to Premiere Pro at all. So ye jo sare edits aap logon ne dekha hai, ये तो अभी मैं 12 प्रो में करूंगा जो कट, ये जो मतलब और ये सब एड एडिशंस एंड जो और भी आप लोगों ने फुटेजेस देखे वो सब मैं अभी 12 प्रो में एडिट करूंगा मेरा, लेकिन मेरे फोन में जगह नहीं था, आई स्टिल रिमेम्बर। सो मैंने जो 11 मिनट का डॉक्यूमेंट्री किया था मैंने इस पे एडिट किया था, यस इन शॉर्ट प्रो आईफोन 8 में मैंने एडिट किया है पूरा का पूरा डॉक्यूमेंट्री। सो पीपल वर लाइक व्हाट, हाउ इज दिस पॉसिबल, एंड फिर भी इतना अच्छा हुआ एंड everybody, our teachers appreciated that and I got good marks. So yeah, aap logo ko kaisa laga, information kaisa laga zarur se comment section mein batana. Aap logo ko pata hai ki bhai purana gaadiyon se hi hum log khelte hai, usi se jee rahe, purana gaadi bhai ki hum logo ka jaan hai. So yeah, to all the enthusiasts over there, kudos to you guys for keeping these cars, saving these cars and saving for the future. So yes, jo myth se sare ke sare clear ho chuke I guess. If you guys enjoyed this documentary, do hit the like button, subscribe to the channel, turn the notification bells on, follow me on Instagram @rateingly.username404. As always, I'm at the end of today's video. I look forward to seeing you next video real soon. Bye bye.